হে গাইজ, সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। মেকার আরশি ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো আমরা কোথায় যাচ্ছি, কী কী কেনাকাটা করলাম, কীভাবে সারাদিন কাটালাম, পুরোটাই তোমাদের এই ব্লগের মধ্যে দেখাবো। আর দেখছো, আমরা এখন চলে এসেছি সোনারপুর স্টেশনে। আর এখানে এসেই দেখি প্রচণ্ড রৌদ্র, তো আমাদের ট্রেন এসে এখনও পৌঁছায়নি। আর আমাদের ট্রেন আছে ঠিক আর 1 মিনিট পরে। আর ট্রেনে এই টাইমে এতটাই ভিড় যে আমরা ব্লগটা কন্টিনিউ করতে পারিনি। তো আমরা বালিগঞ্জে চলে এসেছি, আর বালিগঞ্জে নেমে আমরা হাঁটতে হাঁটতে চলে আসলাম। আর আমরা এসেছি এখন গড়িয়াহাটে। তো বালিগঞ্জে নেমে আমরা কিন্তু হাঁটতে হাঁটতেই চলে এসেছি। আশি হাঁটছিল ওর মিমির হাত ধরে, তারপরে হঠাৎ করে আশির আর হাঁটতে ইচ্ছে হলো না, মামার কোলে উঠে গেছে। আর দেখো কি সুন্দর সুন্দর সব জিনিসপত্র চারিদিকে, তোমাদের যেটা ইচ্ছে হবে সেটাই কিন্তু নিতে পারবে। তো আমরা এসেছি এখন গড়িয়াহাটে। গড়িয়াহাটে কিন্তু অনেকেই আসো, অনেকেই জানো, দেখো কত জুয়েলারির দোকান। তো মেয়েরা কিন্তু জুয়েলারি পরতে খুবই ভালোবাসে, আর এখানে বেশ সুন্দর সুন্দর জিনিসও আছে, তোমরা তো অনেকেই জানো হয়তো, কারণ গড়িয়াহাটে অনেকেই কিন্তু আসো। আর আমিও এসেছি এর আগে অনেকবার, তবে এটা ভাবলাম তোমাদের সাথে একটা ছোট ব্লগ বানিয়ে শেয়ার করি। আর এখানে দেখো একটা কালী ঠাকুরের কিন্তু মন্দির আছে। তো ঠাকুরটা তোমরা হয়তো বাইরে থেকে অল্প একটু দেখতে পাচ্ছ, ভালো করে দেখা যাচ্ছে না। আর আমরা এইভাবে হাঁটতেই চলেছি, হাঁটতেই চলেছি। কী কী কিনেছি সেগুলো তোমাদের সাথে পরে শেয়ার করব। আর দেখো আমরা যেহেতু এসেছি সকালে 10টার সময় বার হয়েছি, তাই জন্য কিন্তু অনেক দোকান এখনও খোলেনি, বন্ধ আছে অনেক দোকান। আর যেটুকু খোলা আছে সেটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম। তো গড়িয়াহাটে কিন্তু মেয়েরা আসলেই জানো যে প্রচুর জিনিস পছন্দ হয়, তাই কিন্তু। আর এখানে বেশ সুন্দর সুন্দর জিনিসও থাকে, বার্গারিংও করা যায়। তো যারা বার্গারিং করতে পারো তারা কিন্তু বার্গারিং করে এখান থেকে জিনিসপত্র কিনতে পারবে। তো আমরাও এখান থেকে কিনেছি। আর সারা দিন আমরা আজকে এই গড়িয়াহাটে পথে পথে এইভাবে ঘুরে বেরিয়েছি। তো তোমরা দেখো, তোমাদেরও দেখালাম আমরা কী কী কিনেছি, সেগুলো তো ভিডিওতে দেখাবই। আর দেখো এখানে অনেক কটা ড্রেস দেখেছি, শাড়ি দেখেছি, অনেক কিছু দেখেছি। আমরা কিন্তু এটা পুজো শপিং করছি না, আমরা এমনি একটু কেনাকাটা করতে বার হয়েছি। আর ঘুরে ঘুরে খুব খিদে পেয়েছে, তাই আমরা এখানটায় খেতে চলে এসেছি। তো অনেক কিছু কেনাকাটি করার পরে আমাদের কিন্তু খুব খিদে পেয়ে গেছে, তাই দুপুরের লাঞ্চটা হালকা করে একটু আমরা সেরে নিলাম এখানে। তো আমরা এখানটায় ইডলি নিয়েছি 1 প্লেট, আর আমরা 3 প্লেট নিয়েছি ধোসা। আর এই ধোসাটা দেখো সোনু খেতে বসে গেছে, মানে আরশি ধোসাকে চেটে চেটে খায়, সেটা কি তোমরা কেউ জানো? এটা কিন্তু আরশি চেটে চেটে খাচ্ছে, দেখো। তো যাই হোক, আমাদের খাওয়া দাওয়াটা এইভাবে আমরা হালকার উপর থেকে সেরে নিলাম। আর আরশির খুবই ভালো লেগেছে ধোসা খেতে, আরশি এই প্রথম ধোসা খেলো। আরশির কিন্তু ইডলিটা ভালো লাগেনি। তো কার কার ধোসা বা ইডলি পছন্দ অবশ্যই কমেন্ট করে জানিও। খাওয়া দাওয়া সেরে আমরা এবার বাড়ির দিকে চলে যাচ্ছি। তো আমরা চলে এসেছি বালিগঞ্জ স্টেশনে। আর স্টেশনের যে এই সিঁড়িগুলো হয় তোমরা অনেকেই হয়তো জানবে, অনেকটাই কিন্তু সিঁড়ি হয়। তো সেই সিঁড়িটা পুরোটাই আরশি হেঁটে হেঁটে পার হয়েছে, দেখো আরশি হেঁটে হেঁটে উঠেছে, আবার হেঁটে হেঁটেই নেমে যাচ্ছে। তো পুরোটা নেমে গেছি আমরা। আর এই দেখো বালিগঞ্জ জংশন, এখান থেকে আমরা সোজা চলে এসেছি সোনারপুরে, সোনারপুর থেকে অটো করে আমরা চলে যাচ্ছি বাড়ি। আর এই সময় দেখো আমাদের এখানটায় ঘাসিয়াড়া স্কুল আছে একটা, ঘাসিয়াড়া বিদ্যাপীঠ। তো সেই স্কুলটা ছুটি হয়ে গেছে, আর এখানে একটা খুব বড় পুকুর আছে। সমস্ত ছাত্রছাত্রীরা দেখো ওরা কিন্তু বার হয়ে গেছে বাড়ির জন্য, আর আমরাও চলে এসেছি বাড়ির জন্য। তো আমরা এবার নেমে যাব, আরশি অটোতে বসে আছে। আর বাড়ি এসে এবার তোমাদের দেখাই আমরা কী কী কিনেছি। দেখো আরশি পরেই বসে আছে, আমরা এইরকম দুটো জুয়েলারি কিনেছি। আর দেখো এখানে নিয়ে এসেছে মার্শমেলো, আরশি একটা খেয়ে নিয়েছে, আর একটা আরশি দিদিভাই বাড়িতে ছিল তো দিদিভাইয়ের জন্য নিয়ে এসেছে। আর এখানে নিয়েছি একটা রেড কালারের শাড়ি, দেখতেই পাচ্ছ, আর নিয়েছি একটা ব্লু কালারের শাড়ি। তো কোন শাড়িটা বেশি ভালো লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। তো এইটুকুই তোমাদের সাথে তুলে ধরার চেষ্টা করলাম। আর কিছু কিছু ক্লিপ আমরা মিস করে ফেলেছি, আমরা নিতে পারিনি, যেহেতু লোকাল ট্রেনেই অনেকে যাতায়াত করো, তো জানো যে কেমন ভিড় হয়। তো প্রচণ্ড ভিড় ছিল, তাই জন্য আমরা সেই ক্লিপগুলো কিন্তু নিতে পারিনি। আর এটা তো আরশি দিদিভাই, একে তো সবাই চেনো। আর ওর এখন শরীরটা খুব খারাপ, তাই জন্য ওর একটু জ্বর হয়েছে, তো ওই জন্য। আর ওর মার্শমেলোটা কিন্তু পছন্দ হয়নি। তো কে কে মার্শমেলো খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করো। আর আরশির জুতোটা কেমন হয়েছে সবাই বলো। আরশি রেড কালারের জামা নিয়েছে, তাই জন্য রেড কালারের জুতো নিয়েছে। তো ভিডিওটা এখানেই শেষ করছি, আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো।